আসলে কি জানেন ভাই, যেটা দেওয়ার দরকার আপনি মনে হয় হেডেই দেন না, এর লাগি মনে খাই খ্যাস 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 করে। কি বিতি, তুমি কেমন আছো? ভালো আছি। ভালো না থাকলে কোনো সুস্থ মানুষ এই রাস্তা দিয়ে যায় নাকি? চাচা, আপনি আমার এই কথাটা তো দেরিতে কইলেন কে? হে তো ঘন মনে বিয়ে করে পালাই গেছে গা, জায়গা সম্মতি মনে লিখে দিয়ে দিছে। আমার কপাল খারাপ, আসলে কপালটা খারাপ। কি দেখে যে আমার বাপ এদিকে বিয়ে দিছিল, স্বামীর মনও পাইলাম না। হে না, আমার কইরাও খাইতে ইচ্ছা করে না, সকালবেলা বাইর হয়ে যায়, বউর কোনো খোঁজ খবর নাই না, এইগুলো বলে সংসার। কেমনে মনটা বাবা, একদিন কি মন খুলে আমার সাথে মন ভালো ব্যবহার করো তুমি? সরো দেখি, দাঁড়াইতে দাও। তোমার সাথে কোনে আমি খারাপ ব্যবহার করি? কোনদিন তোমার সাথে ম্যাচ পর্যন্ত খারাপ ব্যবহার করছি এলাকার কেউ কইতে পারবো? এই যে, এই যে শুরু করছা, ভালো করে কথা কবা, চাটাং চাটাং করে জোরে জোরে কথা বলতেছ, স্বামীর সাথে কে রুম করে কথা বলে? আমি জোরে জোরে কথা কইতেছি? আমি নাকি তুমি জোরে জোরে কথা কইতেছ? হ্যাঁ, তোমার এই আওয়াজে দুই চার গ্রামের লোক শুনতে পাচ্ছে। আমি জোরে কথা বলতেছি না তুমি? হ্যাঁ, আর তোমার আওয়াজ একের কোনো জায়গায় যায় না, তোমার কথা তো সবাই কয়, এলাকা শুদ্ধ কয়। যে এত সুন্দর মাইয়াটা কি দেখে যে তোমার এনে বিয়া দিছিল, তোমার এলাকার লোকজনে কয়। আমি যখন কলেজে পড়তাম আমার পিছনে কত সুন্দর সুন্দর স্যারেরা ঘুরতো জানো, তা তো জানো না। আর তুমি, তোমার কাছে খালি মাত্র দাম পাইলাম না, আমার গলার দোষ, আমার অমুকের দোষ, আমার তোমাকে দোষ? শোনো, সুন্দর ছেলেরা তোমার পিছনে ঘুরতে পারে, সুন্দর ছেলেরা যদি তোমার কপালে আল্লাহ না লেখে রাখে, তুই পাওয়া কই থেকে? হ্যাঁ, এমন একজন লেখা রাখছে যার মনে আমি পাই না। স্বামী এ বলে, স্বামী স্বামী কোন দায়িত্ব পালন করো তুমি? আরে তোমার কি কোন দায়িত্বটা পালন করি, তোমার কি দেয়নি বলো? এই যে তোমার থেকে কত সুন্দর কানে, তোমার কানে দিনে লাকে ফুল, হ্যাঁ এই যে কত সুন্দর একটা শাড়ি, হাতে চুড়িটা দাও না, এই যে কানে দুলটা সুন্দর করে দেখাইলে, এটা 10 টাকা দামের হরেক মালের কাছ থেকে কিনা দিস, সবার কথা কও। হ্যাঁ হ্যাঁ, দেখো এই লোকটা মানুষ বলো না, মানুষ খারাপ বলবে। আমি তোমার কাছে কী না করি, আর শোনো, আমি একটু না দুই এক টাকা জমায় রাখতেছি কার জন্যে? একা দূরে থাকবে তুমি, আমার সুখে থাকবে। হ্যাঁ, খুব সুখ দিতেছো তুমি আমারে। এই যে গত বছর এই কাপড়টা কিনে দিছিলা, এই কাপড়টা আমি পরতেছি, একটা কাপড় দাও না, এই কানে দুল হরেক মাল যায়, হের কাছে 10 টাকা 5 টাকা দিয়ে কানে দুল কিনে দাও না, খুব কিনে দাও, এগুলো আমি দেখাইতে পারি। আবার স্বামী কয়, স্বামী পড়ছে আমার দিবা না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দয়া করে দুই হাত তুলে মাফ চাই বাবা, এবার একটু থামো। তোমার এই দালে আমি জীবনে একটা শান্তি মতো চলাফেরা করতে পারি, খাইতে পারি না, ঘুমাতে পারি না, খালি ক্যাশ 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 ক্যাশ, দুই বেলা ভাত দাও আর তিন বেলা কথা শোনো। কি কইলা? তার মানে আমি কেস কেস করি? আমি চিল্লা পালা করি এলাকার কোনো মানুষ কইতে পারবো যে আমি কোনোদিন চিল্লা কথা কই? এত নম্র ভদ্র ভাবে কথা কই, তারপরও তোমার মন পাই না, কি করলে তোমার মন পাবো কও তো? এই এই যে, এই যে তুমি যে আরে কথাবার্তাটা বলতেছ, এত টান টান উত্তেজনা তোমার শরীরে ভেতরে উঠতেছে, তুই কোন টাইম ভালো করে কথা বলো বলো। এই সবসময় খারাপ ব্যবহার করে, এটা কইতে চাও? আমার আমার বাপের বাড়ি পাঠিয়ে দাও তো, যদি ভালো না লাগে সংসার করতেই হইব না। এত সুন্দর ভাবে তোমার ঘরে ঘরে ধরে খাই, তাও যখন তোমার কাছে নাম নাই, আমার আমার বাপের বাড়ি পাঠিয়ে দাও, এই না আমরা থাকতে হইব না। আমার পাঠিয়ে দেওয়া লাগবে না, তোমার যে হিসেবে দিন দিন ব্যবহার দেখতেছে, তুমি এমনি চলে যাবা। এত কষ্ট করে খাই, হ্যাঁ দিনে তিন বেলা না আমি চার বেলা খাই, তোমার তো এক বেলা দেই, তারপর আমার নাম নাই। শান্তি মনে একটা ভালো রোমান্টিক করে কথাও বলে না, তুমি বলো আমার কি নাই? টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, যখন যাতে তাই দি, সোনা কিনে দিই, মালা কিনে দিই, টাকা দিই, মার্কেট করে দিই, তাও মন পায় না, খালি কয় ঈদে দাও ঈদে দাও, আর সারাক্ষণ কার সাথে ফোনে কি করে না করে, সারাদিন বাইরে থাকে না, কও এগুলো কার ভাল লাগে? আমি এসব কথা বলে দেখে আমার সাথে খেস 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 করে। আসলে কি জানেন ভাই, যেটা দেওয়ার দরকার আপনি মনে হয় হেডেই দেন না, এর লেগে মনে খাই খেস 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 করে। আরে কি না দেই না, আমি সব দিয়ে দিছি ওকে। আপনি চেহারা দেখে তো মনে হয় আপনি কিছুই দেন না, আপনার কিছু দেওয়ার কিছুই নাই। শোনো, আমার সব কিছুই আছে, ওক মন খুলেও দে, কিন্তু বুঝতে পারতেছে না। মন খুলে দেন মানে মন কেমনে খুলেন, একটু খুলেন তো আমি দেই। শোনো, তুমি যখন বলছো ঠিক আছে মন খুলে তোমাকে দিতে পারি, থাকো কি আমার।
আরে দিতে পারেন মানে আপনার বউরে যেটা দিবেন এটা মানে আমারেও দিবেন মানে এই সব ক্যারেক্টার লুজ মানে এই সব লোকরে কি বলে জানেন আরে তুমি কলা তোমার মনে কিছুই দিতে পারেন না মন খুলে দিতে পারেন না এই জিনিসটা কেমনে তোমারে বোঝায় এমনি কলম ঠিক আছে তোমাকে দেবনি তুমি দেখো না ঠিক আছে কিনা ও তাই তা কি দিবেন আমার এখন আমি শুনি শুনো তুমি চাইলে আমি আমার দুই কাটা জমি লিখে দিতে পারি আমার কি লোভই ভাবেন আমার বাপের কি কম জমি আছে কম টাকা পয়সা আছে যে আপনার দুই কাটা জমি নিতে হইব আহারে আপনার জমি আমার লাগবে না ঠিক আছে আর আপনি যে ক্যারেক্টার লুস লুচ্চা এটা আপনার কথার ভাবেই বোঝা যাইতেছে তুমি এসব লুচ্চ কেন বলো ক্যারেক্টার লুস কেন বলো আমি তো তোমার মন থেকে বললাম থেকে কথা মন থেকে বললেন আচ্ছা তাহলে জমি যে লিখে দিবেন আমার কোন হিসেবে আপনি দুই কাটা জমি লিখে দিবেন বলেন তুমি রাজি থাকলে আমি তোমার বিয়ে করতে পারি আমার আপনি বিয়ে করবেন আপনার চেহারা আয়নায় একবার দেখছেন আর আপনি আমারে বিয়ে করবেন না আরে যে না চেহারা ধাক্কা দিলে যাবার কইরা আবার ঢং কত ও মা গড মাই এত না মানে এত বোমা তার থেকে তো আগের বোটাই ভালো হ্যাঁ এইটা যে বিয়ে করলে তোমার জীবনটা শেষ হয়ে যাবে ভাবি নষ্ট করে দিছে ভাই নষ্ট করেনি ওর ব্যবহার মাত্র নষ্ট হয়ে গেছে ভাবির ব্যবহার খারাপ বুঝছেন ভাই এক কাজ করেন ভাই বাড়ির ঝামেলা তো সব জায়গায় শান্তি পাওয়া যায় যদি ঘরে গেলে বউ জ্বালায় ভাই এক কাজ করেন ভাই আমার কাছে মনে হয় কি ভাই কুমু কথাটা ভাই বড় ভাই মানুষ আবার কইবেন ছোট ভাই বেদার কথা বিয়ে শাদি করালেন ভাই আরেকটা বিয়ে শাদি ভাই আপনি তো ভাই হপ স্মার্ট ভাই আপনি যদি হপ জিন্স প্যান্ট চশমা মশমা যদি লাগায় মনে করেন হপ মনে করেন আইটা জান মিয়া হিরোলম আছে না হিরোলমের চেয়ে করা লাগবে আপনার ভাই আর সেই ভাই আপনি বিয়ে আরেকটা করেন ভাই ঠিক আছে আমরা একটু নাচ গান করি দাওয়াত টাওয়াত খাই আমার বউ আমার ভালোবাসা বুঝলা না বুঝে নাই ওর সামনে আরেকটা বিয়ে করে ওর ভালোবাসা বুঝে দিতে হবে কত ভালোবাসে বউকে তুই ঠিক বলেছিস ভাই আমাদের একটা মেয়ে দেখ আর আমরা দেখি ভাই তাহলে আমি মায়া দিই ভাই কি করেন ভাই আচ্ছা তাহলে থাকেন ভাই হ্যাঁ আমার একটু কাজ আছে বাজারতে আহি আলা বিয়া শাদির আয়োজন করেন ঠিক বলেছে আচ্ছা বিয়ে করতে হবে বিতি তুমি কেমন আছো ভালো আছি ভালো না থাকলে কোনো সুস্থ মানুষের রাস্তা দেয় না নাকি আমি খুব একটা ভালো নাই জানো কেমনে ভালো থাকবেন যে বউ বিয়ে করছেন আর কয় না তুমি কাটা খাই নুনে ছিটে দিলা এই বই বউদের কথা বই আমার দুঃখের কথাটা তুমি মনে করে দিলা খালা খুন আহ কি মিষ্টি মিষ্টি কথা বলি বলো খালি পড়ান পড়ান পড়াস পড়াস করে কথা বলে মনের দিক থেকে খুব একটা ভালো নাই বলো তোমার দুঃখের কথা বলো না সুখের কথা বলো আমি তো দুঃখে আছি তুমি সুখে আছো আমার সুখের কথা আমার সুখের কথা আর কি কুমু ভাই আমি এত সুখে আছি বুঝেন না এখনো বিয়ে হয় নাই আমার বাবার কাছে যা চাই তাই দেয় তারপরে হয়েছে যে আমার একটা ফ্রেন্ড আছে পলায় পলায় তারে বলি আইসক্রিম টাইসক্রিম দে মনে করেন চলে চলে আমি অনেক সুখে আছি হ আমার দুঃখের কথা বাদ দাও অনেক সুখে আছে ঠিক আছে শোনো তোমার একটা কথা বলি তোমার যদি রাজি থাকো আমি তোমার বিয়ে করতে চাই আপনার তো বউ আছে আরে বউ আছে কিন্তু মনে তো সুখ নাই সুখ নেই সুখ হয়ে যাবো আস্তে আস্তে তাহলে ঘরে বউ থাকতে কি আবার বিয়ে করবেন নাকি পাগলের মতো কথা কয় শোনো সুখে থাকার জন্য বিয়ে কেন এটা কেন দশটা বিয়ে করতে পারো মানুষ মনে সুখ বড় সুখ তুমি একবার রাজি হয়ে দাও দেখবা তুমি অনেক সুখী থাকবা হয়েছে আপনার ওই বউ যেহেতু আপনার সুখে রাখতে পারে নাই দ্বিতীয় বউ আপনার কোনোদিন সুখ দিব না কেন তুমি কি আমাকে বিয়ের পরে কাদর সুযোগ দেবো না নাকি আপনার আমি বিয়ে করলে তো দিব কেন বিয়ে করবে না আমাকে বলো আপনার বউ আছে বউ থাকতে আমি কোনো পোলার কাছে বিয়ে বমু না তাহলে তুমি কি বলো ওই বউকে বাদ দেবো শোনেন আপনার ঘরে বউ আছে আর যতদিন আপনার বউ থাকবো ততদিন আপনার বিয়ের কথা আমি ভাবিও না শোনো তুমি যদি রাজি থাকো আমার আগের বউকে আমি বিদায় করে দেবো আচ্ছা তাহলে আপনার একটা কথা বলি কথা শুনেন আপনার আগের বউটা বিদায় করবেন আপনার যত জায়গা সম্পত্তি টাকা পয়সা যা আছে সব কিছু আমার নামে লিখে দেবেন বিয়ের আগেই কিন্তু তারপর আমি আপনার বিয়ে করতে পারি ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না ওরে আমি তালাক দেবো বাড়ি থেকে বের করে দেবো
তুমি তো আবার বের পর আবার ওই খেস খেস বেসমেস আর সম্পত্তি লাগলে আমাকে ছেড়ে দেবা না তো আর না মোটেই না আপনার জায়গা সম্পত্তি সবকিছু যদি আমার নামে থাকে আপনি ছেড়ে দেব কেন কারণ আপনিই তো আমার কথা মতো চলবেন তখন আমি চাইলে আপনারে যেভাবে খুশি সেভাবে নাচাইতে পারব বুঝছেন না এ আলমের বউ আলমের বউ লজ্জা লাগতেছে না বলেও পারতেছি না আবার যদি তুমি কিছু মনে করো এই আর কি বিথি না কি জানি নাম রাস্তায় গজারি বনের কাছে দাঁড়ায় দাঁড়ায় কইতেছে মানে মানে তুমি যে নাকি ওর সাথে ঝগড়াঝাটি করো অশান্তি তৈরি করো এই কথাটা ওর কাছে বলছে বলাতে বলতেছে আমি তো তোমাকে আগেই ভালোবাসতাম কিন্তু বাবার কারণে তো তোমাকে নাকি বিয়ে করছে এখন কইতেছে যে ওই যে বিথি বিথি যে তুমি ওরে ছাইরা দাও ছাইরা দিলে আমি তোমারে বিয়ে করুম আবার শর্ত দিল শর্ত কি জানো মানে তোমার ছাড়ার আগেই বিথিরে জায়গা সম্পত্তি যা আছে লেখা দিলে বিথি বিয়ে করতে রাজি আছে এই কথাগুলো শোনার পরে আমার মনে করে আকাশের থেকে একবার মনে হলো যে মাথার মধ্যে একটা বজ্র পড়লো বাবুর খবরটা তোমারে দেই তুমি আমার মারতেছো আরে এরকম তো কইতে চাই নাই কিছু কথা কইলে মাথার মধ্যে বাড়ি পড়ে চাচা আপনি আমার এই কথাটা তো দেরিতে কইলেন কে হে তো ঘন মনে বিয়ে করে পালাই গেছে গা জায়গা সম্পত্তি মনে লেখা দিয়ে দিছে আরে না 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 এত তাড়াতাড়ি জায়গা সম্পত্তি লেখন যায় না কারণ ঘরে তো তুমি আছো এটা মনে করো যে এই যে রাষ্ট্রীয় একটা নিয়ম আছে বুঝছো প্রথম বড় থাকলে প্রথম বড় অনুমতি ছাড়া বিয়ে করতে পারবো না জায়গা সম্পত্তি লেখ প্রথম না তোমার অনুমতি ব্যাপার সেবার আছে না আর বাপে তো মানে ওর বাপে তো জায়গা সম্পত্তি সব ওর নামে লেখেও দেয় নাই হিসাব কিতাব বলি কি আমি তোমার আমি যেটা কই ঠান্ডা মাথায় বুঝো চিল্লা পাল্লা না করে আস্তে ধীরে ওই যে উত্তর পাশে যে গদারি বন্ধ আছে না আস্তে আস্তে হাইটা যাও যাই দেহ দুজনের কি রোমান্টিক আরে বাবা এই রোমান্টিক যদি তোমার সাথে করতো আমি জানি এই সংসারে কোনো ঝগড়া চাটো হতো না আচ্ছা যাক তুমি আস্তে ধীরে যে আগে দেখো হাতে নাতে ধরো আর একটু বুঝাও তাহলে দেখো ভুল মানে বুঝা যাবে আর কি এই জন্যই তো কই আমার স্বামীর আমি মন পাই না কে আলে ডালে প্রেমিকা থাকলে কি আর ঘরের বহির কাছে মন বহে সবসময় আমার সাথে ঝগড়া করে চাচা অপমান করে বহে যাই ঠিক আছে অনেক কথাবার্তা কইলাম একটা ফিরে তৈব ঠিক আছে তাহলে আমি আজকে আর বউকে তাক দেবো আর তোমাকে আমি বিয়ে করবো তুমি টেনশন কোনো করো না না আমি কিসে টেনশন করবো টেনশন কিসে তো আপনি আমার বিয়ে করেন সব কিছু লিখে দেবেন টেনশন তো আর কিছু কোনো টেনশন নাই সব কিছু লিখে দিলে কি আর কোনো টেনশন থাকে তুমি তো ওরে বিয়ে করবে না বিয়ে করবো সম্পত্তি রে তোমার পরে দেখতেছি এই তুমি কে এখানে আমি এনে কেন হ্যাঁ তাই তো আমি আমার তো এখানে থাকার কথা না তুমি বনে জঙ্গলে প্রেম করে বেড়াবে আমি কি আর এগুলো দেখবো এই জন্য তো বলি বউয়ের প্রতি মন নাই কেন বাইরে আলে ডালে প্রেমিকা থাকলে কি আর বউয়ের প্রতি মন থাকে হ্যাঁ এই তুমি এখানে কি করো হ্যাঁ তুমি জানো না ঘরে বউ আছে যাও এখন এখান থেকে যাও বলতেছি হ যাইতেছি আপনার স্বামী তো আমার বিয়ে করতে চাইছে আমারও তো শখ নাই কোনো বিবাহিত পুরুষ এই জন্যই তো দেখছি জায়গা সম্পত্তি লেখা নিয়ে গলা ঝুলতে চাইছিল যাও একদম কথা বলবা না শুনেন আপনার স্বামী তো বউ আছে বউলা বেটার বিয়ে করলে তো সম্পত্তি আমি নিমই যাও তোমার ব্যাপারে আমি বুঝছি আপনি জানালে আপনার বুঝেন আমি দেখে বাবা দেখছো কেমন বউ এর লগে তুমি বিয়ে ঠিক করতেছো সম্পত্তি দেখে তোমার বিয়ে করতে চাইছে তোমার ভালোবাসা না বড় বউয়ের মতো কখনো বউ হয় না আমি একটু ঝগড়াঝাটি করতাম দেখা তুমি বাইরে এসে প্রেম করবা এভাবে আমার মানুষের মান খোয়াইবা তুমি তখন তাদের এত ভালোবাসা আমার বলতা যাই হোক তুমি ওদের নিয়েই থাকো যাও ওর বাড়িতে গিয়া বিয়ের প্রস্তাব দাও এরকম রাস্তাঘাটে প্রেম করে আও তোমার মান সম্মান খায় না আমার মান সম্মান খায় না মানুষ জানলে কইবো অমুকের স্বামী প্রেম করে বেড়াই তুমি যাও ওরে নিয়ে সংসার করো আমি চললাম আমার বাপের বাড়ি এ বউ বউ আসলে আমি বুঝতে পারিনি যে তোমার রাগটা কেন করো তুমি রাগ করো আমাকে ভালো করার জন্যে আমি একটু আটারে পাটারে চলাফেরা করে তুমি এই জন্য রাগ করো আমি কি চাই তোমাকে ভালোবাসি না বলো আমি কি বিয়ে করতে সাথে চাই তোমার ওই হট মেজাজ
হট গরম দেখেই আমার মেজাজ গরম হয়ে আমি বিয়ে করতে চাই। তুমি কি পারতা না আমারে বুঝায় বলতে? বুঝায় বলে কি আমি এরকম করতাম? তাই বলে তুমি ঘরে বউরাই খা, বাইরের মেয়েদের কাছে যাইবা? এটা কি ভালো? বাইরের মেয়ে দুই দিনের সুখের জন্য পাশে থাকে, সারা জীবন না। একটা ঘরের বউ যতটুকু ঘরে সবকিছু সামলাইতে পারে, বাইরের প্রেমিকারা কখনোই পারে না। আজ তোমার টাকা আছে, তুমি 10-15টা মেয়ে নিয়ে ফুর্তি করতে পারবা, কিন্তু ঘরের বউ কইরা এগুলা মায়ারা থাকার না। হ্যাঁ বউ, তুমি ঠিকই বলেছ। আমরা আসলে অনেক পুরুষটা বুঝি না যে ঘরে বউ রেখে পরে কে করে আর একটা বিয়ে করে, এটা ঠিক না। কিন্তু প্রকৃত তোমরা আমাকে কতটা ভালোবাসো আর খ্যাস খ্যাস কেন করো সেটা আমি বুঝতে পেরেছি। আপনি ভুল করেছে বউ, চলো তুমি আর আমার সাথে খ্যাস খ্যাস করবে না, আমার বিয়ে করবো না। আমরা এখন থেকে সুখে সাথে চলাফেরা করবো, ঠিক তো? ঠিক, চলো বাড়িতে যাই।